প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমরা মোটামুটি অনেক সময় ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটগুলো রিভিউ তৈরি করেছি। তোমাদের সমর্থন পেলে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো রিভিউ তৈরি করব। আশা করি এটা তোমাদের অনেক কাজে দেবে। আর ভর্তি পরীক্ষার এই সময়ে, ভর্তি পরীক্ষার প্রস্তুতির এই সময়ে তোমাদের জন্য আমাদের পরামর্শ থাকবে, সময়গুলোকে খুব ভালোভাবে কাজে লাগাও। আর মনে রাখবে, 3 মাস পর কেউ তোমাকে জিজ্ঞেস করবে না HSC তে তোমার GPA কত ছিল অথবা SSC তে তোমার GPA কত ছিল। সবাই জিজ্ঞেস করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। তো কঠোর পরিশ্রম করো এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করো তোমার স্বপ্নকে, তোমার মা বাবার স্বপ্নকে। অল দ্য বেস্ট। প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, ফেসবুকের এই যুগে আমরা আমাদের অনেক সময় প্রয়োজনে অপ্রয়োজনে ফেসবুকিং, ইউটিউবিং বা অনলাইনে অন্যান্য কাজে নষ্ট করি। তবে তোমরা যারা ভর্তি পরীক্ষার্থী আছো তাদের জন্য একটি বিশেষ পরামর্শ থাকবে। তা হলো, ভর্তি পরীক্ষার এই 3 মাস সময় কোনোভাবেই প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজে নষ্ট করবে না। নিজের সর্বোচ্চ পরিশ্রম করো, সর্বোচ্চ চেষ্টা করো, ভর্তি হও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। অল দ্য বেস্ট। তো বন্ধুরা, একটি কথাই বলবো, ইটস নট রিয়েলি ইম্পর্টেন্ট হু ইউ আর, ইটস ইম্পর্টেন্ট হোয়াট ইউ উইল বি। সো তোমরা যদি এখন থেকেই তোমাদের বেস্টটা দাও, বর্তমানে তুমি যে অবস্থাতেই থাকো না কেন, ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। অল দ্য বেস্ট। তো প্রিয় পরীক্ষার্থীগণ, এতক্ষণ ধরে তোমাদের ভাইয়া এবং আপুরা মিলে তোমাদেরকে বিভিন্ন পরামর্শ দিল ভর্তি পরীক্ষাকে সামনে রেখে। বিশেষ কিছু বলার নেই, শুধুমাত্র একটি কথাই বলবো যে বিশ্ববিদ্যালয়ের এই ভর্তি পরীক্ষার প্রস্তুতির এই 3 মাস কোনোভাবেই নষ্ট করো না। জীবনে অনেক সময় পাবা, অনেক কিছু ভাবার এবং অনেক কিছু করার, কিন্তু এই 3 মাস আর কখনই ফিরে আসবে না। নিজেকে চূড়ান্তভাবে প্রস্তুত করো, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো, বাবা মাকে মুখে হাসি ফুটাও। অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবা। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সি ফর চেঞ্জ বিডি, ফ্লিপ টু ফরওয়ার্ড।